প্রভু অনুগ্রহ দয়া করি আজর এই সুন্দর পবিত্র সহভাগিতা প্রভু আম জীবন দিয়েছন্তি আও অমিত এবং তাঙ্ক সহধর্মিণীঙ্ক কোলরে প্রভু অনুগ্রহ দয়া করি প্রভু অনুগ্রহ দয়া করি অমিত তাঙ্ক সহধর্মিণীঙ্ক কোলরে প্রভু যে শিশু কন্যাকে দিয়েছন্তি আজি সেই ঝিঙ্কর নামকরণ করা যাব প্রভু অনুগ্রহ দয়া করি পিলা মানুকু আম জীবনরে প্রভু প্রদান করি থান্তি প্রভুঙ্কর সেই অনুগ্রহ হেতু আমি পিলা মানুকু পাই অছু যদি আমরা দেখিবা ঈশ্বরঙ্ক বাক্যরু গীত সংহিতা 137 র তিনি পদরে লেখা যায় দেখ সন্তানগণ সদা প্রভুঙ্কর দত অধিকার ও গর্ভজাত ফল তাহাঙ্ক দত পুরস্কার যে পিলামানঙ্কু আমি পাইছু প্রভু দেইথিবা অধিকার এবং পুরস্কার প্রভু অনুগ্রহ দয়া করি অধিকার এবং পুরস্কার ভাবরে আম জীবনরে প্রভু পিলামানঙ্কু প্রদান করিথান্তি আজ যে ঝিঙ্কু প্রভু দেইছন্তি সেই ঝিঙ্কর নামকরণ মধ্য আমাদের করিবাকু যিবা যেতেবেলে প্রভু সেই ঝিঙ্কু পুনি পিলামানঙ্কু আম জীবনরে প্রভু দেউছন্তি পিলামানঙ্কু প্রতি পিতামাতা পুনি আম প্রত্যেকঙ্কর কর্তব্য দায়িত্ব কোন রহিছে আমি নামকরণ দেবা কিন্তু আমানকর কর্তব্য দায়িত্ব কোন রহিছে পিলামানঙ্কু আমি কেমিতি ব্যবহার করিবাকু হেব কারণ গীত রচক আমানে যে গীত গান কলু অতি সুন্দর ভাবপূর্ণ গীত অটে যে গুরুত্বর ভার অটে শিশু পালন বহুত বড় গুরুত্বর ভার অটে বোঝ অটে পিলামানঙ্কু পালন করিবা যেপরি পিলামানে প্রভুরে বঢ়িবে প্রভুঙ্ক পাই যেপরি পিলামানে বঞ্চিবে এই চিন্তা এই বোঝ পিতামাতাঙ্কর আম প্রত্যেকঙ্ক রহিবা নিতান্ত আবশ্যক যদি আমরা দেখিবা দ্বিতীয় বিবরণ 6:7 পদরে লেখা যায় আউ তুম্ভে আপনা সন্তানগণকু যত্নপূর্বক তাহা শিখাইব প্রভু যে পিলামানঙ্কু দেইছন্তি পিলামানঙ্কু আমি যত্নপূর্বক সেমানঙ্কু শিখাইবাকু হেব বসিবা বেড়ে উঠিবা বেড়ে পথরে চালিবা বেড়ে এপরি সর্ব অবস্থারে আমি পিলামানঙ্কু শিখাইবাকু হেব তা মানে পিলামানঙ্কু আমি আত্মিক বিষয়ে শিখাইবাকু হেব যেহেতু আমি প্রভুঙ্কু জানিছু আম প্রভু সত্যি অটন্তি আম প্রভু সে মহান অটন্তি আমি জানিছু সেথিপাই প্রভু যে পিলামানঙ্কু দেইছন্তি সে পিলামানঙ্কু আমি যত্নপূর্বক আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা দেবাকু হেব যদি আমরা দেখিবা এফিসিয় 6:4 পদ লেখা যায় পুনি হে পিতামানে আপনা আপনা পিলামানঙ্কু বিরক্ত কর নাহি মাত্র সেমানঙ্কু প্রভুঙ্ক শিক্ষা ও চেতনা দ্বারা প্রতিপালন কর হালেলুয়া আয়ুষ্মানের বহু সুন্দর বিষয় আমি দেখিবা কো পাবছু পিতামাতা ভাবরে পুনি আমি বয়োজ্যেষ্ঠ ভাবরে পিলামানঙ্কু এপরি আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা দেবাকু হেব যে প্রভুঙ্ক শিক্ষা চেতনা দেই সেমানঙ্কু আমি প্রতিপালন করিবাকু হেব আজি অনেক পিলামানঙ্ক অবস্থাকু যদি দেখিবা বর্তমান পরিস্থিতিরে যে আত্মিক জীবনরে পিলামানে বড়ি পারুনাহান্তি আত্মিক জীবনরে অনেক পিলামানে বর্তমান পরিস্থিতিরে আম অঞ্চলরে বড়ি পারুনাহান্তি এথিপাই যে পিতামাতাঙ্কর গোটে বোঝ ন থায়
বোঝ রহিবাকে হব পিতা মাতাঙ্কর। প্রভু যেতেবেলে অধিকার পুরস্কার ভাবরে পিলা মানুকু দেউছন্তি, আমি বহু জাগ্রতর সহিত যত্ন সহকারে পিলা মানুকু আত্মিক বিষয়ে শিক্ষা চেতনা দেই আমি প্রতিপালন করিবাকে হব, যা ফলে পিলা মানুকর ভবিষ্য জীবন উজ্জ্বল হব, সেমানে প্রভুঙ্কর আশীর্বাদ সেমানক জীবনরে সেমানে পাইবে। অনেক পিলামানক জীবনরে আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা পরামর্শ চেতনা ন দেবা যোগা সকাশু বর্তমান পরিস্থিতিরে পিলামানে ছোট অবস্থারু মধ্য আও পিলামানে অন্ধকারে জীবন যাপন কাটুছন্তি, অন্ধকারে জীবন যাপন কাটুছন্তি। আজকাল সবু গাঁরে সবু ছক স্থান মানকর মধ্যে নেটওয়ার্ক সুবিধা, ছোট পিলা মানকু মধ্যে আমি কোন করুছু না মোবাইল, বড় বড় মোবাইল আমনে দেই দেউছু, কিন্তু তাহা দ্বারা পিলা মানকর ভবিষ্যৎ কোন হেউছি আমি সে বিষয়ে আমনে চিন্তা করি না থাও। বাবুকে প্রভু অনুগ্রহ করে, বেটিকে অনুগ্রহ করে, সুন্দর ছাড়তে দিয়েছেন দ্বিতীয় ঝিও, তার নামকরণ আমি বর্তমান সময় উন্মোচন করা, আমি পবিত্র আত্মা নামে এ নামকে আমি উন্মোচন করা। সমস্ত করতাল দিও, আজিঠারু আমি এই ঝিঙ্কর নাম আমি প্রভু উদ্দেশ্য আমি অনুসর করছু, জসপিন রোজ পাণি, সমস্তে কুহতু জসপিন রোজ পাণি, দোকান হচ্ছে গ্রেস, সমস্তে কুহতু গ্রেস 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 গ্রেস। প্রভু বিশেষ করে আশীর্বাদ করন্তু, দয়া করন্তু, মঙ্গল প্রদান করন্তু। আসন্তু আমাদের প্রার্থনা করিবা। স্বর্গস্থ পিতা ধন্যবাদ দেউছু, গৌরব করুছু, প্রভু তুমি অনুগ্রহ দয়া করি অধিকার পুরস্কার ভাবরে অমিত এবং বিউটিঙ্ক কোলরে প্রভু এই দ্বিতীয় কন্যা সেমানক কোলরে তুমি দিয়েছ, প্রভু ধন্যবাদ দেউছু, গৌরব করছু। আজ প্রভু এই ঝিঙ্কর নামকরণ মধ্যে আমি করিয়াছু, জসপিন রোজ পাণি, প্রভু নাম অনুযায়ী তুম অনুগ্রহ তুম দয়ারে এই ঝিও যেপরি বৃদ্ধি পাইব বহিব তুমি সাহায্য কর, সর্বদা প্রভু তোমার সেই দৃষ্টি জসমিন রোজ পাণীঙ্ প্রতি রহু বলে প্রার্থনা করুছি, যেপরি প্রভু তুম নিমন্তে সে বঞ্চিব আধ্যাত্মিক জীবনে বহিব তুমি সাহায্য কর, দয়া কর। পিতা মাতার যে অধিকার দায়িত্ব রয়েছে প্রভু তুম বিষয়ে শিক্ষা চেতনা দি, যেপরি জসমিন রোজ পাণীক ব্যবহার করবে তুমি সাহায্য কর, ধন্যবাদ দি এই প্রার্থনা যীশুঙ্ক নামে মাগুছি, আমেন।